তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বিডি প্লেস মনির এই চ্যানেলটির পক্ষ থেকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত এই আমার এই চ্যানেলটির গ্রাম বাংলার যেই হাট বাজার, গ্রাম অঞ্চলে যেই দৃশ্যগুলো সেটা আমরা তুলে ধরি। তো আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকটি গরু, এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু বকনামাসুর, অর্থাৎ আমাদের নাপিতেচর বাজার, অর্থাৎ বিখ্যাত একটা গরু হাট, যেখানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে অনেক গরু আসে। তো সাধারণত এই গরুগুলো বেশিরভাগ লাল হয়ে থাকে এবং এই গরুগুলো বিভিন্ন হাট থেকে আসে, অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে আসে এখানে। তো বিভিন্ন হাট থেকে ওইভাবে বেচা কেনার চেয়ে এই হাটের বেচা কেনার বিষয়ে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি অনেকটি গরু, প্রায় প্রত্যেকটাই লাল গরু। তো এই লাল গরু আসলে অনেক সুন্দর দেখাইতেছে। তো আপনারা জানেন যে লাল গরু অনেক বৈশিষ্ট্য থাকে, তো লাল গরুগুলো আসলে দেখতেও সুন্দর দেখায় আর এর চাহিদা অনেক। তো এর জন্য প্রতিনিয়ত সবাই লাল গরুই পছন্দ করে। তো এখানে আরও দেখতে পাচ্ছেন এই যে সামনে আমরা দেখে, এখানে সামনে দেখতে পাচ্ছেন আরো কিছু গরু, তো এটাও লাল গরু। তো এই যে সামনে এটা সাদা গরু, দেশি গরু। তো এই যে দেখেন দেখতেছি এই যে একটা, এটাও দেশি গরু। ওই যে সামনে আরো দেখতে পাচ্ছেন এটাও লাল গরু, এই যে এটা লাল গরু, অর্থাৎ তার মাথার দিক সাদা। তো এই গরুগুলো সাধারণত অনেক বৈশিষ্ট্য থাকে, তো দেখেন তার মারামারি করতেছে। তো অনেক সুন্দর একটি গরু এটাও। এই গরুগুলো আসলে নানান বৈশিষ্ট্য আকারে এখানে উঠে। তো এই যে আরেকটা কালো গরু দেখতে পাচ্ছেন, ওই যে সামনে দেখতে পাচ্ছেন একজোড়া। তো এগুলো বিভিন্ন দামে বিক্রি হইতেছে। তো আপনারা জানেন যে এই গরুগুলো আসলে দূর দূরান্ত থেকে আসে এবং প্রতিনিয়ত এখানে বেচা কেনা হয়। তো এটা বেচা কেনা, এই যে আরেকটা সাদা, এটা সাদার মধ্যে কালো, এই গরুটাও অনেক বৈশিষ্ট্য রয়েছে। তো আপনারা জানেন যে গরুগুলো আসলে দেখতেও সুন্দর, এটা আপনারা আরও দেখতে পাচ্ছেন এইটা একটা গরু। তো এই যে সামনে আরেকটা ফ্রিজিয়াম জাতের গরু। তো এই যে সামনে আরও দেখতে পাচ্ছেন এটাও একটা গরু, এটাও ফ্রিজিয়াম জাতের। তো এটা দেশি গরু, তো এটাও একটা দেশি গরু। তো প্রিয় দর্শক, আপনাদের মাঝে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো আপনারা যদি আসলে গ্রাম বাংলার গরু ছাগলের হাট বাজার দেখেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমি প্রতিনিয়ত আমাদের এই গ্রামের যেই দৃশ্য, গ্রামের যে হাট বাজারের দৃশ্য, অর্থাৎ প্রতিনিয়ত আমি এটা আপনাদের মাঝে তুলে ধরব। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি এই গরু হাট থেকে বকনা বাছুরের বিভিন্ন বাছুর দেখালাম আপনাদের, তো আশা করি সবার ভালো লাগবে। তো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন এবং কি ভালো থাকবেন। পরিশেষে আর একটি কথা বলবো, আমার